এদিকে নিয়োগের দাবিতে সল্টলেকে 2017 টেট উত্তীর্ণদের বিক্ষোভ। 2022 টেট উত্তীর্ণ 9,896 জনের নিয়োগের দাবিতে বিক্ষোভ। ফল প্রকাশের 4 মাস পরেও কেন নিয়োগ বিজ্ঞপ্তি নেই, এই প্রশ্ন তুলে এপিসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সাংবাদিকদের মুখোমুখি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সরাসরি চলে যাব। সেই সরকার কোনো কৃষক বিরোধী, কোনো শ্রমিক বিরোধী, কোনো দরিদ্র মানুষ বিরোধী, বেঁচে থাকার জন্য যার কাছে 100 দিনের কাজ ছাড়া অন্য কোনো সঙ্গতি নেই, তার বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং হলো, কিছু কিছু ভিডিও ক্লিপ ভাইরালও হলো, আমরা দেখতে পেলাম দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে আমরা কোনো মানে গরম প্রেসের বিবৃতিও শুনতে পাইনি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ফিরে এসে সম্পূর্ণ দায়ভারটা যদি কেন্দ্রের উপরে তারা চাপিয়ে দিচ্ছেন। এখানে মনে রাখতে হবে, এই প্রতিযোগিতার ফেডারেলিজমের মধ্যে, এই প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিন্তু পিষ্ট হয়ে যাচ্ছে মানুষ। এই মানুষকে আজকে এই অবস্থা থেকে মুক্তি দেবার দায়িত্ব বর্তমানের সরকারের। এই সরকার নিয়োগের মধ্যে স্বচ্ছতা আনতে পারছেন না, এই সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারছেন না, এই সরকার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাচ্ছেন না, এই সরকার বিনিয়োগকারীদের লেভেল প্লেইং ফিল্ড দিতে পাচ্ছেন না, এই সরকার প্রত্যেকের বাড়িতে পানীয় জল সঠিকভাবে পৌঁছে দেবার ব্যবস্থা করতে পারছেন না, এই সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতিমুক্তভাবে যে মানুষটির কাছে যতটা পৌঁছানো তার কাছে পৌঁছে দিতে পারছেন না। আর তৃতীয়বারের জন্য জিতে আসবার পর, তৃতীয়বার জয়লাভ করবার পর তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যে কর্মীরা আছেন তাদের ঔদ্ধত্য, পঞ্চায়েতে যারা কাজ করছে তাদের ঔদ্ধত্য, তাদের দখলদারি চরমে গিয়ে পৌঁছেছে। আজকে সবাই ভিড় হচ্ছে, এই এই ভিড় ভালোবাসার ভিড় নয়, এ শ্রদ্ধা ভাল পুরোপুরি সম্পূর্ণ শ্রদ্ধা নয়, একটা ভয় মিশ্রিত ভালোবাসার মধ্যে দিয়ে মানুষ আজকে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সভায়। এই অবস্থা থেকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আরেকটি প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের বেরিয়ে আসতে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।